কদম ফুল একটা গান আছে, আজকে আমরা সবাই কদম ফুল কলমের, তাই না? বৃষ্টিমুখর দিনে সকল মানুষ একত্রিত করছি, এটা একটা গৌরব প্রাপ্তি এবং গৌরব সফলতাও। সবাই সবাইকে ভালোবেসে সবার টানে, মিরপুরের টানে সবাই একত্রিত হচ্ছি। আমি বড় হয়েছি কলমেতে, সবি পাঠকর আমার কমপ্লেন আছে, উনি আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে, সত্তরে উনি আমার সাথে কাজ করেছেন, সব বলে গেছে। এগুলো খুবই মিথ্যে কথা, উনার সাথে আমি ছোটবেলায় কাজ করেছি, খুবই মিথ্যে কথা। আসলে মিরপুরে আমরা সবাই খেলাধুলা থেকে শুরু করে একসাথে এবারের বাড়তি জানলা দিয়ে করে দিতে এখন তাতে অ্যাপয়েন্টমেন্ট হয়নি। একবার দেওয়ার মধ্যে আমরা একদম শেষ মাথা দিয়ে নামতাম, একবারের কাছে উঠলে আরেকবারের কাছ দিয়ে নামতাম। ছেলেরা মেয়েরা ফুটবল খেতাম, গোলবাচুর খেতাম, হাবুলু খেতাম, চটুলিশ খেতাম, তারপর বল দিয়ে পিছিয়ে মারা সে বোমা খেতাম, ছেলেরা আমার সাথে গুতগুতো খেতাম। তো এরকম ছেলেবেলার যে পল্লবী সেটি অনেকদিন দেখি না আমরা। তো আজকে আমার খুব নস্টালজিক লাগছে যে আমাদের পল্লবী সেই ছোটোবেলায় হয়তো আমরা অনেককেই আমাকে দেখেছি, অনেকের সময় কেটেছে। এই পথগুলো আগে এরকম ছিল না, পানি ছিল, মাটি ছিল, পাহাড় ছিল, গাছপালা ছিল, শিয়াল ডাকত। তো সেরকম পল্লবী এখন এমন একটা জায়গায় পৌঁছেছে, বাংলাদেশে বলা হয় যে সবচাইতে বেশি উন্নয়নের বাজেট পল্লবীতে এসেছে, উন্নয়নের ছোঁয়া পল্লবীতে। পল্লবীতে শুধু আসলে অনেকে জানে না উন্নয়নের ছোঁয়া না, পল্লবীতে মিডিয়া কর্মীদের ছোঁয়াও এত বেশি যে সেটা আমাদের জানা। রোকন, ফেরারি, বিক্রম ভাই, জমি ভাইরা সবাই মিলে পরিশ্রম করে মিডিয়া ক্লাবকে এই জায়গায় এনেছেন এবং মিডিয়া ক্লাবের উন্নয়ন এগিয়ে দিয়েছেন। এত সব মিডিয়ার লোকজন আছে, শাকিব ভাইকে আমি দেখছি, অসাধারণ অভিনেতা। আমরা সিডি তোলার থিয়েটার দেখলাম, এখন সিনেমা নাটক করছেন, বঙ্গবন্ধু মুজিব বর্ষে প্রোগ্রাম করে শেখ হাসিনাকে এবং শেখ রেহানা পাকে তো মুক্ত করে দিয়েছেন। এরকম একজন অভিনেতা তাকে নামে চিনে এখন শেখ হাসিনা বা এবং শেখ রেহানা সাক্ষী, এটা আমাদের জন্য অনেক গর্বের। আমরা দোষেরকে ছোটবেলা থেকে দেখে বাংলাদেশের চলচ্চিত্র যদি বিশেষ ছবির কথা বলি তাহলে আমাদের হোসেনকে সামনে রাখতে হবে। তার সুযোগ্য সন্তান সাদেক হোসেন গভীর ভাই আছেন আমাদের জন্য গর্বের, চকু ভাই আছেন। চকুর কথা আমি বলতে চাই না, উনি কোনো মার দখল করে ফেলেছে, কোনো মাছ এবং জেনারেশনের ছেলেমেয়েদের অবস্থা খারাপ। তো যাই হোক, শুভ ভাই এখনো আগেও হিরো, এখনো হিরো। কিন্তু বকুল আমার ভাই, আমি গর্বের সাথে বলি, মিষ্টি ছেলে, মিষ্টি গায়িকা, সবাই সবাই খুব করুণ ভাই, জিরো ফিগার। তো দীপনের সাথে আমার আরো পরিচয় আছে, দীপনের ওয়াইফ যে সে আমার খুব স্নেহের, আমার অনেক ওকে আমি আরো অনেক আগে থেকেছি। তো আসলে আমরা সবাই তো একই পরিবারের, কোন না কোন ভাবে কেউ কাউকে চিনি, একসাথে কাজ করার অভিজ্ঞতা, একসাথে পচানোর অভিজ্ঞতা, পাড়া প্রতিবেশী সব মিলে। তাহলে এবার আমাদের মিরপুর মিডিয়া ক্লাব কমিটি কি হবে সেটা আমি জানি না, সামনে কি হবে সেটা আমি জানি না, কিন্তু এটুকু নিশ্চিত করে বলতে পারি আজকের পর থেকে আমরা আমাদের সবাইকে রাস্তাঘাটে দেখতে চাইবো, দেখলেই চিনবো। আমরা আমাদের সবাইকে ঈদে, উৎসবে, জন্মদিনে, বিভিন্ন সময় সবাই সবাইকে আসলে সেলিব্রেট করবো, এইটা পাক্কা। এটা হবে এবং মাঝে মাঝে সারপ্রাইজ ভিজিট দিব, কেক নিয়ে যাবো, ফুল নিয়ে যাবো, নিজেদের মধ্যে জানা শোনা বোঝাপড়া এগুলো সব হবে। একটি জিনিস হবে না, সেটি হচ্ছে আমরা আর যাই করি মিরপুরের মিডিয়া ক্লাবে আমরা যারা আছি তাদের রাগ অভিমান ঝগড়া নির্দেশ মিরপুরের বাইরে যাবে না। পরিবারের মতো এটি খুব জরুরি, শেষ হয় রাগ
রাগ অভিমান বদলানো সেটি যেন মিরপুরের ক্ষেত্রে না হয়, এটি আমি আপনাদের কাছে আমার অনুরোধ। এবং এটি যদি হয় আমরা যদি সবাই মনে মনে সেই প্রতিজ্ঞ করি তাহলে এটি সম্ভব হচ্ছে। আমি এখানে বসে রোপণ করছিলাম বক্সে দিয়ে আসার আগে একটু রোপণের নামে অনেক কথা বলছিলাম, অতি পর্যন্ত প্রশ্ন অনেক কথা হয়, নতুন ভাষণ অনেক পরিকল্পনা হয়, আমরা প্রচুর কাজ করার স্বপ্ন দেখি, প্ল্যান করি এবং সেই প্ল্যানগুলো এরকম না যে শুধু নিজের জন্য। তো ছোট একটা কথা বলেই থাকি, আমরা মিরপুর মিডিয়ার ক্যামেরার একটা সিরিজ করব এবং শুধু মিরপুরের লোকজন প্রফেশনাল প্রডিউসার। এখানে আমার সাথে মাসুম শেখ আছে,
আরো শুভ ভাই আছে, আমাদের আরো অনেক প্রযোজক মিরপুরে আছে। আমরা যে কোনো শিল্পী কলা কুশলী মিরপুরকে ফার্স্ট প্রায়োরিটি দিব। কিন্তু এই ব্যাপারে কাছে তিনজন অ্যাডমিন আছে, মানে আমরা এই ব্যাপারে অন্ধ, ওদের সহযোগিতা ছাড়া হবে না। আমরা এখনো পুরোপুরি জানি না। তবে আমার আর একটা শেষ কথা, ওদের তিনজনকে আমার মনের গভীর থেকে ধন্যবাদ যে মানে ওরা অনেকদিন যাবৎ সঙ্গীত। আমি